আসসালামু আলাইকুম, আজকে আমি এসেছি বিডি টুডেস এর পক্ষ থেকে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা আজকে এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো তার মতামত সম্পর্কে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া। আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল থেকে আসছি, পূর্বাঞ্চলে। কোন ডাক্তারকে দেখাতে এসেছেন এখানে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান। কতদিন ধরে দেখাচ্ছেন স্যার এখানে? আজকে 12 দিন। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি আগের থেকে ইমপ্রুভ হয়েছেন বা কি প্রবলেমের জন্য এখানে এসেছেন এবং কতটুকু আপনি এখানে সুস্থতা লাভ করেছেন? আমি মূলত আসছিলাম পিএলআইডি এর পেশেন্ট হিসেবে। এখানে আমার ব্যাক পেইন হয়তো প্রচন্ড, এ ব্যাপারে আমি অনেক ডাক্তার দেখাইছি বাংলাদেশের, আরো আমার অর্থোপেডিক্স মোটামুটি অনেক ডাক্তারই, মানে অ্যাপোলো স্কোয়ার অনেক হসপিটালে গিয়েছি। ওনারা সবাই বলতেছে যে অপারেশন করার জন্য, কিন্তু আমি এটা অপারেশনের পক্ষে যাইতে চাইতেছি না, কারণ অনেকেই দেখছি এই অপারেশন করার পরে 2 মাস 3 মাস বা 1 বছর পরে তারা আবার এই ব্যথাটা নিয়ে চলাফেরা করতে হইতেছে, ওরা এটা সম্পূর্ণভাবে কিউর হইতেছে না। তো আমি দেশের বাইরে চেষ্টা করছি যে আসলে এই ব্যথাটা কীভাবে অপারেশন ছাড়া নির্মূল করা যায়। এবং চেন্নাইতে, ইন্ডিয়ার চেন্নাইতে আপনার ওইখানে আমি গেছি, ওইখানেও বলছে ওনারা যে আসলে অপারেশন করে যে সমস্যাটা আপনার আছে সেটা সমাধান সম্পূর্ণভাবে হবে না, 100-এর মধ্যে আপনার 95% নেগেটিভ আসবে আর কি। তো সেই জন্য আমি অপারেশনে যাইতে চাইছিলাম না, মানে থেরাপি কোনো সিস্টেম থাকলে ওইভাবে আমি মানে ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি আগে জানতাম না বাংলাদেশে এত ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে থেরাপির মাধ্যমে। তো আমি একদিন ইউটিউবে চার্জ দিয়েছি, চার্জ দেওয়ার পরে ডক্টর শহীদুল্লাহ স্যারের আমি একটা প্রোগ্রাম দেখছি। তো প্রোগ্রাম দেখার পরে আমার যে প্রবলেমগুলো সেম প্রবলেমগুলোই প্রোগ্রামে উঠে আসছে। তারপর আমি ওইখান থেকে নাম্বার নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করার পরে বললো উনি এখানে আসার জন্য। তাহলে আমি বলতে পারি যে আপনি এখানে ইউটিউবের মাধ্যমে আসছেন, মানে এক্স্যাক্ট ইউটিউবের মাধ্যমেই না টেলিভিশন বা অন্য কোনো আত্মীয়স্বজনের মাধ্যমে জেনেছেন যে ডিপিআরসি হসপিটাল নামে একটা হসপিটাল আছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকেন। কিভাবে জেনেছেন? আমি জেনেছি মূলত ইউটিউব থেকে জেনেছি। ইউটিউব থেকে জেনেছি। আচ্ছা, কি কি সমস্যা নিয়ে আসছিলেন আরেকটু যদি বলতেন? আমার সমস্যা ছিল পিএলআরডি তে আপনার L4 L5 এ আপনার ডিস্ক ফাইটে গিয়েছিল, এখানে আপনার যে ডিস্কের ভিতর থেকে যে কেল সেমগুলো এটা বের হয়ে গেছে আর কি। তো এটা আমি 2016 এমআরআই করাইছিলাম স্কয়ার হসপিটালে, ওইখানে তারা দেখা করে বলছিল যে অপারেশন করার জন্য, কিন্তু আমি অপারেশনের পক্ষে ছিলাম না বিধায় আরও অন্যান্য হসপিটালে ট্রাই করছি যে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা আছে কি না। এটা আমাদের এলাকায় কয়েকজন অপারেশন করছে, কিন্তু দেখা যাচ্ছে 1 বছর বা 2 বছর পরে তারা আবার এই ব্যথায় যেহেতু বাড়তেছে, সেহেতু তো অপারেশন করে কোনো লাভ হচ্ছে না, বা এমন দেখা যাচ্ছে অপারেশন অনেকে আপনার প্যারালাইজড হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি কতদিন ধরে এখানে ট্রিটমেন্ট নিলেন বললেন স্যার? আজকে 12 দিন। 12 দিন ধরে। তাহলে আপনি কি বুঝতে পারছেন, মানে আপনার ইমপ্রুভ কতটুকু হয়েছে? ইমপ্রুভ আমার 95% ইনশাল্লাহ আমি বুঝতে পারতেছি। আমি মনে করতেছি যারা আছে অন্যান্য পেশেন্ট যারা এই বিষয়ে ভুগতেছে এই ব্যথাটা নিয়ে, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যাতে ওনারা কোনো অপারেশনের মাধ্যমে এই ট্রিটমেন্টটা না নেয়। আর যদি অপারেশনে নেয় তাহলে আপনার যেমন লেজার অপারেশন আছে বা এইভাবে যে অপারেশনগুলো আছে এগুলো এখানে অনেকটাই রিস্ক, এমন হয় যে নার্ভ অনেক সময় কেটে গেলে প্রায় সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যায়। আচ্ছা, আমরা যে ডিপিআরসি হসপিটালে এসেছি এখানে দেখলাম স্টাফ নার্স যারা আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, এদের সবাইকেই আমরা দেখলাম, কিন্তু আমরা একটা পেশেন্টের কাছে এই জন্য এসেছি যে তাদের সম্পর্কে ওই ব্যক্তিটা আসলে পেশেন্টের কেমন, তারা কি ভালো করে টেক কেয়ার করে কি করে না, তাদের আচার ব্যবহার কেমন, তাদের দ্বারা কি আপনারা সন্তুষ্ট, আপনি কি সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ ডিপিআরসি হসপিটালে যতগুলাই স্টাফ আছে আপনার ম্যানেজার থেকে শুরু করে সহকারী ম্যানেজার থেকে শুরু করে নার্স আবার কাজের আয়া বুয়া যারাই আছে, আবার যারা থেরাপিস্ট ম্যান আছে, তারা খুব যত্ন সহকারে আমাদেরকে টেক কেয়ার করতেছে, খাবার টাবার সব মোটামুটি টাইম টু টাইম পাচ্ছে। এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? এখানে ফার্স্ট টাইম আসার পরে আমি বুঝতে পারতেছি না দেশে আছি না দেশের বাইরে আছি, তো অনেক ভালো লাগছে, আমার মনে হয়েছে আমি নিজের বাড়িতে এসেছিলাম। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে একটা ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আপনি কিছু বলেন, ডিপিআরসি হাসপাতালের পক্ষে বা সম্পর্কে একটা অভিব্যক্তি দেন। আমি ডিপিআরসি হসপিটালের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাইতেছি, আমার ব্যক্তিগত মতামত যেটা সেটাই আমি আপনার কাছে প্রকাশ করতে চাইতেছি যে ডিপিআরসি হসপিটাল আমি মনে করি আমাদের যে পিএলআইডি পেশেন্ট বা ব্যাক পেইনের যে সমস্যা যাদের আছে তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ডক্টর শহীদুল্লাহ সাহেব আমাদের কাছে আসছে,
তো আমি অত্যন্ত খুশি যে উনি অপারেশন ছাড়া ট্রিটমেন্টের মাধ্যমে থেরাপির মাধ্যমে আমাদের এই ট্রিটমেন্টগুলো দিতেছে। তো এতে করে আমার মতো আরও যারা পেশেন্ট আছে বাংলাদেশে অসংখ্য পেশেন্ট আছে, তো আমি সবার কাছে অনুরোধ করব অপারেশন করার আগে অন্তত একবার হলেও এখানে ডিপিআরস হসপিটাল আইসা ডক্টর শফিকুল্লাহ স্যারের সাজেস্টে কিছুদিন অন্তত আপনার চেষ্টা করার জন্য। আচ্ছা, বাংলাদেশে আপনার এই রোগের মতো অনেক পেশেন্ট আছে, আপনি যে রোগে ভুগছেন অনেক পেশেন্ট আছে, তাই তো বলতে চাচ্ছেন? আচ্ছা, এই পেশেন্টদের সম্পর্কে এই ডিপিআরসি হসপিটাল রিলেটেড বা আপনার নিজের মতামতটা কি, আসলে তারা যে এই রোগে ভুগছে অনেকদিন ধরে, তারা পরবর্তী স্টেপটা কি নেওয়া উচিত তাদের? তাদের অবশ্যই আগে আপনার অপারেশন বিহীন চেষ্টা করাই ভালো, কারণ অপারেশনের মাধ্যমে আমাদের আগেই বললাম যে অনেকটা রিস্ক হাই রিস্ক। আপনারা সবাই ডিপিআরসি হসপিটালে অন্তত একবার হলেও দেখানোর কথা আমি বলবো, কারণ এটা আমার কোম্পানির স্বার্থে বলতেছি না বা ডিপিআরসি হসপিটালের কোনো লাভজনক প্রতিষ্ঠান ওই হিসাবে আমি বলতেছি না, আপনাদের যার যার ট্রিটমেন্টের জন্য আমি বলতেছি, শারীরিক সুস্থতার জন্য। যদি কেউ ভালোভাবে শারীরিক সুস্থতা চান অপারেশন দিন, তাহলে অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারেন, যা আমি এখান থেকে ভালো ফল ইনশাল্লাহ পাইছি। তো সবাইকে আমার অনুরোধ রইল যে প্রত্যেকটা পেশেন্ট এখানে আইসা যেন ভালোভাবে একটু চেষ্টা করে, চেষ্টা করলে অবশ্যই এখানে সম্ভব ব্যথা নিরাময় করা। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ।